বিকেল বেলা এখন সময় 4:30 বাজে। আমরা এদিক থেকে কলমি শাক তুলবো এই জেলখানার আশেপাশে। সব ভাইয়ারা গাছ লাগাইতেছে, আমাদের এখানে গাছ হয়েছে তো, এইদিকে অনেক কলমি শাক আছে, আবার এলো ই শাক আছে, তো ভাবলাম যে কলমি শাকগুলা তুলি। তো আজকে এই কলমি শাকগুলা তুলো মাখি। এই যে দেখো কত সুন্দর কলমি শাক। এই যে নতুন যে শাকগুলো একবার তোলা হয়েছে, তারপরে এই যে যে কুশিগুলা হয়েছে শুধু এইগুলা তুলুম, তরতাজা কলমি শাক তুলুম। আসলে এখান থেকে অনেকে অনেক কিছু বুনবো, পরিষ্কার করে হেলা দিব। এখন শাক না তুললে আর কালকে আর বাজব, কালকে নাকি পরিষ্কার করবো, এই জন্য আজকে ভাবলাম যে কটা শাক তুলে নিয়ে আসি। আর এত সুন্দর টাটকা শাক পাওয়া যাবে না, সেজন্য আজকে আসলাম। তো দেখো অনেক সুন্দর শাক, দেখো তো শাকগুলা তুলতে থাকি, তারপর তোমাদের সাথে দেখাবো কতগুলা শাক তুললাম। তো গতকালকে শাক তুলে তো নিয়ে এসে পড়ছি, আসলে সন্ধ্যা হয়ে গেছিল আর বাসায় এসে তো ভালো লাগলো না, আর সন্ধ্যার পরে ভিডিও করতে ভাবলাম যে পরের দিন সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করব এই কলমি শাক দিয়ে, চড়সড়ি রান্না করব ছোট মাছ দিয়ে, আর টক তরকারি রান্না করব। এই গাছের বেগুন কেটে নিয়েছি, তারপরে যে গত বছর গাছে যে টমেটো হয়েছিল ওই টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই টমেটো বের করছি। তো নিজের গাছের জিনিস দিয়ে সব কিছু রান্না হবে আজকে। আর শোল মাছ যে টক তরকারি রান্না করব, তো টক তরকারি রেসিপিটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দর এসে গেছে, জলটাও বলা কাটছে, বেগুন তারপর টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমার জলপাইটা কেবল দিয়ে দিলাম, টক তরকারি রান্না করবো যেহেতু একটু আগে আগে জলপাইটা দিছি, আমি একটু টকই পছন্দ করি। এখন নামিয়ে নেব। আর এখানে আছে শোল মাছ, শোল মাছ দিয়ে আজকে টক তরকারি রান্না করবো। আর এখানে একটু চালের গুঁড়া গুলিয়ে নিছি, এখানে তরকারিটা ঢালবো। তো এই তো তরকারিটা আমি ঢেলে নিব, তারপর সম্বার দিব। তো চালের গুঁড়া যে গুলিয়ে নিছি ওখানে তরকারিটা ঢালবো। চালের গুঁড়া তো গরম জল যদি ঢালি সেখানে চালের গুঁড়াটা দলা বেঁধে যাবে, সেই জন্য আগের থেকে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিলাম। তো এখন তরকারিটা ঢাললাম, এখন আর চালের গুঁড়াটা দলা পেকে যাবে না। তো এখন ভালো করে যে মিক্সড করে নিতেছি, টক তরকারি চালের গুঁড়া দিলেই বেশি ভালো লাগে। মাছের মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে নিতেছি, টক তরকারিটা একবারে সোমবার দিয়ে দিব। সোমবারে দিব সরিষা ফোড়ন, তেলটা গরম হয়ে গেছে, এখন সরিষা ফোড়ন দিয়ে দিব। তো মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা ঢেলে দিব এখানে। অনেক সুন্দর একটা গ্রাম তরকারিটা হয়ে গেছে, আর এই যে জলপাই, জলপাইটা একটু ফাটিয়ে দিছি যাতে একটু টক হয়। তো সুন্দর হয়েছে বলো, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, কালারটা ভালো হয়েছে, ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে। যে তরকারিটা নামিয়ে নেব, তারপরে যে ছোটো মাছ দিয়ে চড়ছে ওই যে ছোটো মাছ,
হ্যালো, কাকসি মাছ, কাকসি মাছ দিয়ে শাক পাতা দিয়ে চুরচুরি অনেক ভালো লাগে। ছোট মাছটা ভাজবো, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। মাছ ভাজার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভাজা, রসুনটা পরে দিলাম, নামানোর আগ দিয়ে রসুন দিলে রসুনের ঘ্রাণটা সুন্দর থাকে। কলমি শাক কাটছি, শাক দিয়ে দিব, শাক সব কমে যাবে, যে কচুর সাথে মিশে গেছে, ঢাকনা দিয়ে দিব। এই তো নারিকেলি কচু দিয়ে কলমি শাক বা শাক পাতা দিয়ে চুরচুরি প্রায় হয়েই গেছে রান্না। এখন মাঝখানে আর কি চুরচুরিটা নামিয়েও এভাবে দেওয়া যেত, কিন্তু আমি আবার মাঝখানে একটু জায়গা করে তারপর তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম। তো একেবারে রসুনটা প্রথমে পেঁয়াজের সাথে দিলে আমার কাছে মনে হয় যে রসুনের ঘ্রাণটা ওরকম থাকে না। তো আমি চুরচুরি রান্না করলে প্রায় সময়ই দেখা যায়, মানে বিশেষ করে শাক পাতা দিয়ে রান্না করলে এরকম তেলের মধ্যে নামানোর আগে একটু দিয়ে দিই, তাহলে রসুনের ঘ্রাণটা ভালো থাকে। শাক পাতার চুরচুরিটা খুবই ভালো লাগে, এটা আমার মায়ের কাছ থেকে শেখা, মাকেও দেখি এরকম করে দেয়। তো এই তো রসুনটা আর কি ফ্রিজে ছিল, তো একটু বরফ ছিল এখান থেকে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর যে ছোটো মাছটা ভেজে রাখছিলাম ওই মাছটাও এখন দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তারপর চুরচুরিটা নামিয়ে নিব। তবে চুরচুরি এরকম জীবনে অনেকবার মায়ের হাতে খাইছি, ছোটো মামি শাশুড়ির কাছে খাইছি, তো আমার কাছে খুবই ভালো লাগে শাক পাতা দিয়ে চুরচুরি। তো ভাবলাম যে যেহেতু জেলখানা আশেপাশে শাক পাতা আছে তাহলে আজকে নিয়ে আসি, আর কয়েকদিন পরেও এই শাক আর পাওয়া যাবে না, শুনতেছি যে মানে আজকের মধ্যেই নাকি পরিষ্কার করে ফেলবে, তাহলে তো আর শাক পাওয়া যাবে না। তো জানি না সঠিক আসলে পরিষ্কার করবে কি না, তো শুনছি আর কি, তা সেজন্য আর কি তাড়াতাড়ি করে শাক তুলে নিয়ে আসা। তো রান্না বান্না হয়ে গেছে, এই যে আমার টক তরকারি, আর এই হলো শাক পাতা দিয়ে চুরচুরি। তোমাদের দাদা ভাই এখন খেয়ে যাবে, ডিউটি চলে যাবে, আমরা সব কাজ শাজ শেষ করে অরিতকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাব। এখন আমি খেয়ে নেব, বলতেছে মামার কাছে খাইয়ে দিও। তো এখন শাক দিয়ে যে চুরচুরি রান্না করছি সেটা আমি খেয়ে নেব। শাকের চুরচুরিটা সত্যি অনেক স্বাদ আছে, আমার মা যে রান্না করে শাক দিয়ে চুরচুরি, আর আমার হলো ছোট মামি শাশুড়ি সে যে রান্না করে খুবই স্বাদ হয়। শাক দিয়ে রান্না করে, শাক দিয়ে যত চুরচুরি খাইছি আমার নিজের চাইতেও বেশি ভালো লাগে আমার মায়ের হাতের, আর আমার ছোট মামি শাশুড়ি যে রান্না করে শাক দিয়ে চুরচুরি খুবই স্বাদ। আমি গেলে মামি রে বলে মামি আমার লেগে শাক দিয়ে চুরচুরি রান্না করে, আজকে তো দুইটাই অনেক পছন্দ, শাকের চুরচুরি আর হইলো টক তরকারি জলপাই দেওয়া, জলপাইয়ের সিজনে টক তরকারি মাঝে মাঝে খাওয়া হলো। তার মধ্যে রান্না করে ঝোল মাছ দেওয়া, আমার মজা, টমেটো ফ্রিজে রাখা ছিল তো
এই বছরে না, গতবারে যে আমাদের গাছ হয়েছিল, তোমাদের দাদা ভাই লাগাইছিল, সেই গাছে টমেটো রাখছিলাম ফ্রিজে, এখন আর কয়েকদিন খাওয়া যায়। এখন তো বাজারে টমেটোর অনেক দাম, তো ভাবছিলাম ধান যে ফ্রিজে রেখে দিলে মাঝে মাঝে খাওয়া যাবে, টক তরকারি বা অন্যান্য তরকারি মধ্যে দেওয়া যাবে। কাটা থাকে এই জন্য আর একটু খাওয়াই দিচ্ছি, আরো কয়েকবার মাসে কাটা বাঁচতে পারবো না। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবনযাপন যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।